ব্যাক টু মাই চ্যানেল শিল্পীস ব্লগস। আশা করি তোমরা সবাই ভালো আছো, আর আমি তো ভালো আছি। আর দেখো, ঘুম থেকে উঠেই একদম সকাল সকাল আমি বসিয়ে দিয়েছি তোমাদের দাদা ভাইয়ের জন্য চা, আর এইখানে হচ্ছে বড় মেয়েদের জন্য করেছি ভাত। তো ভাত করাটা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, আমি কিন্তু এখনও বিছানাও কিচ্ছু তুলিনি, কারণ ওদের স্কুল 6:30 বেরিয়ে যেতে হয়, তো আমাকে এই কাজগুলোই আগে করতে হয়। তো চাটা তুমি দাদা ভাইকে সেঁকে দিয়ে নিই, তারপরে ভাতটা মেয়েদের ভাতটা বেড়ে নেবো, মেয়েদের খাওয়াবো। ও ডাল করেছি, কিন্তু বলছে মা এত সকালে ডাল খেতে ইচ্ছা করছে না। এবার ওদের মন মর্জি, সবসময় খেতে চায় না ওরকম। তো ভাবলাম কি দিয়ে খাওয়াবো, তো আলু সেদ্ধ আর ঘি আর হচ্ছে তোমার একটু লঙ্কা নিয়েছি, তো এটা দিয়েই সকালে গরম ভাতটা ওদের খাইয়ে আমি স্কুলে পাঠাবো। আর এইদিকে কি হয়েছে বলে তো, শরীর এতই ক্লান্ত লাগছে, উঠতেই ইচ্ছা করছিল না, তো মনে হচ্ছে মেয়েদের খাওয়া দাওয়া এগুলো একটু করিয়ে দিয়ে টুক করে গিয়ে একটু শুয়ে নেব। তারপরে কি বলো তো, দাদা ভাই আজকে যেহেতু নাইট করে এসছে, আবার কাল আজকে রাত্রে নাইট যাবে, তো দাদা ভাই একটু খেয়ে শুয়ে পড়বে, তো দাদা ভাইকেও একটু আলু সিদ্ধ মেখে দেব, আর ডাল তো হয়েছে, আর তার সাথে একটা ডিমের অমলেট। সকালের খাবারে যথেষ্ট প্লেন খাবার, তো তোমার দাদা ভাই খেয়ে সুন্দর এটা খেয়েই শুয়ে পড়বে। তো চলো দেখতে থাকো, আমি মেয়েদের খাওয়াচ্ছি, তারপরে আবার তোমাদের সামনে আসছি। এইদিকে কি করেছি বলো তো, ওদের খাওয়া হয়ে গেল, তো ভাবলাম আমি একটু আমার গাছটা কালকে যে এনেছি তোমরা গাছটা দেখেছো, হয়তো দাম কম কিন্তু যাই হোক গাছের ফুলটা কিন্তু খুব সুন্দর লাগে দেখতে, একদম পিঙ্ক কালার, তো ওইটা দেখেই এনেছি। অনেকগুলো কালারের ছিল, তো আমি এই কালারটাই নিয়েছি। তো দেখো ছোট্ট আমার একটা গাছ, আমি মাত্র শুরু করেছি গো, আমি এখনও টপে ফুল টুল গাছ অত দেইনি, দুটো তুলসী গাছ লাগিয়েছি যেটা আমার মা বলেছে রাখা ভালো। আর এই দেখো ফুলটা ফুটেছিল কালকেই, তো আজকে নতুন আরেকটা ফুল ফুটেছে। আর এখানে একটা টগর ফুল গাছ আছে ছোট্ট, ওইটা আমার ননদ দিয়ে গেছে, সেটা তো কিন্তু দুই একটা করে ফুল ফুটতে শুরু করেছে। তো ওই জল দেওয়া হয়ে গেল আমার গাছে, আমি চলে এসেছি সোজা উপরটা ঝাড় দিতে, যেহেতু ঠাকুর ঘরটা আমার এখন কিছুই করতে পারছি না তোমরা তো জানো, তো এই জন্য ভাবলাম ঘরগুলো বরং ঝাড় দিয়ে নিই, মানে ঠাকুর ঘরটা নয় তার পাশের ঘর বারান্দা এগুলো একটু ঝাড় দিয়ে নিই। তো আমি সোজা চলে এসেছি উপরে ঝাড় দেওয়ার জন্য। এই মাত্র ঘুম থেকে উঠলাম, ওই যে শুয়েছি মেয়েদের খাবার টাবার খাইয়ে, তারপরে তোমার দাদা ভাইকে উঠে একটু ভাত দিলাম, তোমার দাদা ভাই খেলো, কারণ তোমার দাদা ভাইয়ের কেন যেন অফিসার ডেকেছে, বলছে একটু আসতে হবে গৌতম, তো ওখানে গেছে, তো আর শুয়ে থাকলে হবে না বুঝতেই পারছো, একটা হাউস ওয়াইফ। আর বাচ্চাগুলো আসবে স্কুল থেকে, এসে আবার ওদের খাওয়া দাওয়ার ব্যবস্থা করতে হবে, কাজ থাকে কতটা সেটা তো প্রত্যেক দিন তোমরা দেখতেই পারছো। তো বাথরুমে জামা কাপড় রয়েছে, কালকে পাপুসগুলো ধুয়েছি, ওগুলো এখনও ছাদে মেলা হয়নি, ভেবেছিলাম মেলে দেবো, মেলা হয়নি, সব ওরকমভাবেই পড়ে রয়েছে। তো এখন করবো রান্না, আর কালকে যে শিমের তরকারিটা পোস্ত দিয়ে করেছিলাম সেটা তোমাদের শেয়ার করবো বলেছিলাম, সেটা শেয়ার করা হয়নি, সেটা রয়েই গেছে, তো সেটা শেয়ার করবো, জানি না রান্না কতটা শেয়ার করতে পারবো। আর আজকে হয়তো বা রান্না খুব একটা বেশি করবো না, যেহেতু শরীরটা একটু ম্যাচ ম্যাচ করছে, দেখো মানুষ মাত্রেই শরীর মানেই কিছু তো সমস্যা হয়, তোমরা প্রত্যেকেই জানো, প্রত্যেকেরই হয়তো বা হয়, সেরকম আমারও আজকে হচ্ছে একটু সমস্যা, তাও যেইটুকু করার সেটুকু তো করতে হবে, সেটা তো আর কেউ করে দেবে না। আর আমি তো কাজের লোক রাখতে পারি না, তার অনেক রকম সমস্যা আসে তোমরা জানো, কারণ আমি যখন তখন মেয়েদের আনতে চলে যাই স্কুলে, দাদা ভাইয়ের অফিসে ডিউটি থাকলে মেয়েদের টিউশনি নিতে হয়, সমস্ত কখন কাজের লোক এসে কাজ করবে, ওনার জন্য বসে থাকবো, আর ওনাকে তো খালি ঘরে কাজ করতে দিয়ে আমি বেরিয়ে যেতে পারবো না, তো অনেক রকম সমস্যার জন্য কাজের লোকও রাখা হয় না। তো যাই হোক, অনেক কথা বলে ফেললাম, তো এখন কাজ স্টার্ট করি, জানি না কাজ কতটা আজকে শেয়ার করতে পারবো, যেইটুকুই করি অবশ্যই দেখো, আর রোজ তো আর একরকম হয় না মানুষের শরীর, তবে আমি যতদূর যেইটুকুই করবো সেটাই তোমাদের কাছে শেয়ার করবো, তো দেখতে থাকো ঠিক আছে। Thank you.
একটা বোন আমাকে বলেছিল রেসিপি শেয়ার করতে, এই রেসিপিটা কিন্তু আমি কালকে করেছি, তো কালকে না শেয়ার করতে ভুলে গেছি, তো ভাবলাম আজকে শেয়ার করে দেই। সেটা হলো শিম দিয়ে পোস্ত দিয়ে। এখানে দেখো আমি তেল দিয়ে একটু কালো জিরা দিয়ে শিমগুলো দিয়ে দিয়েছি। এবারে দেখো পাকা পাকা লঙ্কা কাঁচা একটু পেকে পেকে যায়, ওই লঙ্কা আর একটা গোটা বড় পেঁয়াজ বেটে দিয়ে দিয়েছি। একটু গ্রেভি হবে যেহেতু পোস্ত, আর একটু সামান্য হলুদ দিয়ে এটাকে আমি ঢেকে ঢেকে অনেকক্ষণ ধরে ভেজে রান্না করেছি। তারপরে পোস্তটা দিয়েও কিন্তু অনেকক্ষণ ভাজতে হবে, তার একটা কারণ কি বলো তো, তেলটা কিন্তু বেশি দিতে হবে, আর পোস্তটাকে অনেক না ভাজলে পোস্তর একটা কাঁচা গন্ধ কিন্তু ছাড়বে, তাই কি বলো তো পোস্তটাকে ভালো করে ভাজতে হবে, আর একটু তেলটা কিন্তু এই মানে তরকারিতে বেশি দিতে হয়। আর আমি পরিমাণ মতো এবার একটু ঝোল দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে একটু ঝোল দিয়ে ঢাকা দিয়ে রেখে দিলাম। তো অলরেডি দেখো শুকনো শুকনো হয়ে গেছে, এটাকে আর একটু শুকনো করবো। তো দেখো এখানে হবে এই ফুলকপি আলু দিয়ে একটা নিরামিষ তরকারি রুটি দিয়ে খাওয়ার জন্য, আর এটা হবে ডিম আলুর পাতলা ঝোল, আর হবে ডাল। আর কালকের রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করে দেব। তো তো আজকে এই পর্যন্তই হবে রান্না। আর সত্যি শরীর ভালো লাগছে না, যেটুকু পেরেছি পড়েছি। আর দেখা হবে তোমাদের সাথে একবারে রাত্রে। তো এই আলু ফুলকপি সরি আলু ফুলকপির একটা শুকনো তরকারি নিরামিষ হবে, সেটা দিয়ে হয়তো রাতের রুটি খাওয়াও হতে পারে, আর ডিমের পাতলা ঝোল ডাল। ব্যাস আজকে এটাই হবে রান্না আজকের মেনিউতে, আর কিছু পাচ্ছি না। তো দেখতে পাচ্ছ একটু কেন খারাপ লাগছে বুঝতে পারছি না, মাঝে মাঝে হয় সবারই শরীর মিনমিন করে। তো ঠিক আছে, আবার দেখা হচ্ছে হয় বিকেলে নয় রাত্রে। উনুনটা তোমাদের দেখেছো লাস্ট পর্যন্ত, আর কেউ কিন্তু কমেন্টে বললে না আমি উনুনটা কেমন বানিয়েছি, অনেক বছর পর বানিয়েছি। আর যেহেতু শীতকাল পড়েছে একটু চিতই পিঠা করব, তো ওই জন্যই বানিয়েছি। আর একটা ব্যাপার আছে সেটা তো তোমাদের আগেও বলেছি, তো কেউ কিন্তু বললে না উনুনটা। একটা বোন বলেছে চকো চকো ব্লগস, হ্যাঁ চকো তার ছেলের নাম, এমনি ওর নাম মনে হয় রিয়া, তো ও বলেছে দিদি ভাই তোমার উনুনটা সত্যিই খুব সুন্দর হয়েছে। তো ভালো লেগেছে, যেহেতু অনেকদিন পর একটা জিনিস কষ্ট করে করেছি আর ও ভালো বলেছে, আমার খুব ভালো লেগেছে। আর একটা বোন আমাকে বলেছে যে দিদি ভাই তুমি হাতে ক্যামেরা নিয়ে তারপরে ব্লগিং করবে। আমি হাতে ক্যামেরা নিয়ে ব্লগিং করতে পারি না, আমার কেমন একটু অদ্ভুত টাইপের লাগে, কোথাও ট্রাইপডে দাঁড় করিয়ে সেটা করতে পারি। তো আজকে ভাবলাম একটু কথা বলি তোমাদের সাথে হাতে ধরেই, যেহেতু সবাই অনুরোধ মানে দুই তিনটা বোন আমাকে অনুরোধ করেছে, বলো তো ঠিক ধরেছি কিনা, ঠিক দেখা যাচ্ছিল কিনা। তো দেখো না টিপ করিনি, এমনি তো আমি একটু অগোছালোই থাকি, খুব একটা সাজুগুজু আমিও করি আমি করি না। হ্যাঁ তো যাই হোক, তো দেখতে থাকো ঠিক আছে। তো একবারে দেখো এখানে রাতে চলে এসেছি, তো রাতে করছি কি বলো তো রুটি, তোমার দাদাভাই খাবে রুটি, সেটাও খাবে কি দিয়ে, দুধ দিয়ে। আর আমার মেয়ে আর আমরা, আমার দুই মেয়ে আর আমি, আমরা খাবো হচ্ছে পরোটা সুজি দিয়েই খাবো। আর দাদাভাই দুধ সুজিও খাবে দুধও খাবে বললো, শেষে গিয়ে বললো আমি দুধ খাবো না, তুমি বরং খালি সুজি দিয়ে দিয়ে দাও। তো দাদাভাইয়ের খাবারটা অলরেডি দেওয়া হয়ে গেছে, তো এখন নিয়েছি মেয়েদের জন্য পরোটা, মেয়েদের জন্য তিনটে পরোটা নিয়েছি, জানি না কে কতটা খাবে। আর নিয়ে নিচ্ছি সুজি। তো চলো আমরা খাওয়া দাওয়া করে নেই। তো আজকের মতো এই পর্যন্তই, সবাইকে বলবো ভালো থেকো সুস্থ থেকো আর এই দিদিভাইটার পাশে থেকো। তো আজকের মতো এই পর্যন্ত, নেক্সট দিন দেখা হচ্ছে একটি নতুন ভিডিওতে, ততক্ষণে গুড।